नमस्कार বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বে। ইফতারের সময় মুচমুচে তেলে ভাজা না হলে একদমই চলে না। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মসুর ডালের পেঁয়াজির এই রেসিপি। এই রেসিপিটি আপনারা ইফতারের সময় কিংবা যখনই আপনাদের মুচমুচে তেলে ভাজা খেতে ইচ্ছা করবে তখনই আপনারা মসুর ডালের পেঁয়াজিটি বানিয়ে পরিবেশন করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। মসুর ডালের পেঁয়াজিটি বানাতে প্রথমেই আমি 3 কাপ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি। এখানে মসুর ডালটি আমি 300 গ্রাম মতো নিয়েছি। মসুর ডালটি যেহেতু পেস্ট করে নেব তাই মসুর ডালটিকে 10 মিনিট আগে থেকে 2 কাপ মতো জলে ভিজিয়ে রাখছি। ডালের পেঁয়াজিটি বানাতে আমি প্রথমেই নিয়েছি আদা রসুন বাটা, চিনি, নুন, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো এবং বেশি পরিমাণে পেঁয়াজ কুচানো। রান্নাটি করার 10 মিনিট আগে থেকে মসুর ডালটিকে 2 কাপ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল থেকে ঝরিয়ে নিয়ে মসুর ডালটিকে পেস্ট করে নেব। এখানে মসুর ডালটি পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে একবারে ধরবে না, তাই জন্য আমি দুবারে মসুর ডালটিকে পেস্ট করে নেব। মসুর ডালটি বাটার সময় ভিজিয়ে রাখা মসুর ডালটিকে সরাসরি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটি করার সময় এক্সট্রা কোনো আর জলের ব্যবহার করব না। এবার বাটিতে থাকা বাদবাকি মসুর ডালটিকে আমি আবারও পেস্ট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পেস্টটি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মসুর ডালের পেঁয়াজির মিশ্রণটি তৈরি করে নেওয়ার জন্য এরকম একটি বাটিতে মসুর ডালের পেস্টটিকে আমি ঢেলে নিচ্ছি। তারপরে ওই বাটির মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালের পেঁয়াজির মিশ্রণটি খুব ভালোভাবে যাতে মাখা যায় তাই জন্য এরকম একটি বড় বাটি ব্যবহার করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে পেঁয়াজিটি মাখা যায়। কুচিয়ে নেওয়া পেঁয়াজটি দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেটে নেওয়া কাঁচা লঙ্কার কুচি ও 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন মতো চিনি। আর সবশেষে ব্যবহার করে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা ও রসুনের পেস্ট। এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। ডালের পেঁয়াজির এই মিশ্রণটি যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু ডালের পেঁয়াজি ভিতর থেকে একদমই নরম হবে এবং বাইরে থেকে খুবই মুচমুচে হবে। ডালের পেঁয়াজিটিকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল ব্যবহার করে নিয়েছি। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে ডালের পেঁয়াজিটিকে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এরকম ডালের বড়া কিংবা ডালের পেঁয়াজি বানানোর সময় অনেকেরই ভিতর থেকে কাঁচা কিংবা বাইরে থেকে শক্ত থেকেই যায়। আজকে আমার রান্নার ট্রিক অনুযায়ী যে কোনো ডালের বড়া কিংবা ডালের পেঁয়াজিকে এইভাবে মুচমুচে আর ভিতর থেকে নরম করে তুলতে যে ট্রিক্সটি আমি বলবো সেটি খুব ভালোভাবে ফলো করবেন, দেখবেন আপনাদেরও পেঁয়াজি কিংবা ডালের বড়া খেতে খুবই ভালো হয়েছে। ডালের বড়া কিংবা পেঁয়াজিটি ভাজার সময় প্রথমে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দেবেন। লো করে দেওয়ার পর তেলটি গরম হওয়ার পরে ডালের পেঁয়াজি কিংবা যে কোনো তেলে ভাজাগুলিকে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এবার ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে হাই না করে সবসময় লো রেখে ডালের বড়া কিংবা পেঁয়াজির বড়ার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মসুর ডালের পেঁয়াজির বড়া। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।